তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে তোমাদের কুচিনা রাজনীতিতে। দেবাশিস আমাদের পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে ইলিশের নানা রকম রেসিপি শিখিয়েছে, কিন্তু ইলিশ তো একটু কড়া মাছ, হাই প্রোটিন, একটু তেলে ঝুলে থাকা, খেলে কখনো কখনো অ্যাসিড হয়, একটু চাপ আছে, খেতে ভালো লাগে। তাই জন্য দেবাশিস ডিসাইড করেছে যে দেবাশিস এখন আমাদেরকে একটু হালকা ফুলকা রান্না করাবে, সেগুলোই শেখাচ্ছে ইনফ্যাক্ট আমাদের। আজকে তারই একটা রেসিপি, ভেটকি মাছ, সেটাকে ভাপে করা হবে। তুমি বলছো তুমি এটা জানো, তুমি যেটা জানো এটা কিন্তু সেটা নয়। তাই পেন পেন্সিল রেডি, সব রেডি, ডেকে নেবো দেবাশিসকে। দেবাশিস, এমন একটা রান্না নিয়ে এসেছি আজকে। গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, সেটা কি না, মানুষের এক তো যারা ডায়েট করে তাদের জন্য খুব ভালো, আর যাদের স্বাদ অন্য কোথাও হারিয়ে গেছে সেই স্বাদটা আবার ফিরে আসবে। ফিরে আসবে। ওকে, সবাইকে নমস্কার জানিয়ে যে রান্নাটা আজকে আমি করব, এটাকে বলা হয় স্টিম ভেটকি, কিন্তু যে যেমনি ভাবে করে, যে যেভাবে উপরে টপিং দেয় বা সস দেয়, তার উপর সেই নামটা হয়ে যায়। ওকে, ঠিক আছে। আমি এখানে যেটা দেব উপরে টপিং, সেটা হলো ইনগ্রিডিয়েন্ট বলতে বলতে বলে দিই। হ্যাঁ, লাগছে হলো ভেটকি মাছ, মানে ভেতরে কাঁটাটা আছে, জাস্ট উপরে আঁশটা ছাড়ানো, ভেতরে মরাটা বার করো, ঠিক আছে। রসুন, নামপ্লা যেটাকে ফিশ সস আমরা বলি, লেবু, কাজি লেবু, ঠিক আছে, নুন, চিনি, আজিনোমোটো, কর্নফ্লা, এটা পুরো জিনিসটা ভাপে হবে। আর এটার মজা হলো এটা কিন্তু গরম খেতে হবে। আর যারা ডায়েট করে বা যারা শরীর সম্পর্কে খুবই সচেতন, তাদের জন্য এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে। এই না যে লাঞ্চ ডিনারে করতে হবে, কমপ্লিট মিল আপনি যে কোনো দিনের মাঝামাঝি সময় খেতে পারেন, আর হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেল তখন ফট করে তৈরি করে নিয়ে যান। ওকে, এত সিম্পল। ওকে, শুরু করছি রান্না। মোটরটা অন করে দে এটা। হ্যাঁ, আবার অনেক সময় কি হয়, আমাদের তেল মশলা অনেকদিন টানা খেতে খেতে তেল মশলা দেওয়া খাবার খেতে ইচ্ছে করে না, তখন এই সমস্ত সিম্পল স্টিম ফুড এগুলো একে তো আমাদের যে শরীরে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো দেয়, প্লাস খাবার স্বাদটাও। একদম ঠিক বাবা। ও হ্যাঁ, দাদি মানুষ ফোন করবে। সারা সপ্তাহ ধরে আমরা যা এখানে খাওয়া দাওয়া করছি, আমরা না যাবো। তাহলে কি হয়, যদি সপ্তাহের প্রথমটা যদি হালকা দিয়ে শুরু করা যায়, তাহলে পুরো সপ্তাহটা খুব জমিয়ে খাওয়া যায়। একদম জমিয়ে। হ্যাঁ, মাছটাকে একটু হালকা ছেড়ে দাও, জাস্ট হালকা ছেড়ে নে। হ্যাঁ, খুব ভালো। এই ছোট সাইজের মাছ নিলে এগুলো খুব সফট, এগুলো হতেও বেশিক্ষণ লাগে না। হুম, ভেটকি তো এটাই সব থেকে বড় গুণ। হ্যাঁ, নরম, সুখী, সফট। এবার এটাকে জল ওই স্টিমে দিয়ে দেব না, এটা একটুখানি ম্যারিনেট করে নি, অল্প ম্যারিনেট। ওকে, একটু আজিনোমোটো, স্লাইট নুন, চিনি ছিল, চিনি, নুন, আমার একচুয়ালি রাখতে ভুলে হয়েছে, নুন চিনি আমরা বলে থাকি তো, এটা নামপ্লা মানে ফিশ সস, একটু কর্নফ্লা, আর যেটা দেবো এখান থেকে একটুখানি ধনে পাতা ছেড়ে দাও, অল্প একটু। হ্যাঁ, ধোয়াই আছে, ধোয়া আছে, লেবু, যেহেতু মাছ লেবু যাবে। Yes, so sweet, thank you. হালকা ম্যারিনেট, কি গান গাইছিস? আমি গান গাইছি, কোথায় আমি শুনি তো। এটা জাস্ট আপনারা চাইলে এটা আদা রসুন বাটা দিয়েও ম্যারিনেট করতে পারে যদি দরকার হয়। হ্যাঁ, সেটাতে বোধ হয় অনেকটা বেশ ইন্ডিয়ান একটা ফ্লেভার চলে আসবে। এই তো, এবার এটাকে আমি স্টিমে দেবো। আমরা তুলে দিই, আমি তুলে দিচ্ছি, গরম দেখি। এটা ঢেকে দাও, এই যে রেখে দেবো। হ্যাঁ, ঢেকে দাও, এই যে এটা আছে লেফট ওভার যে জুসটা, এর মধ্যে কি করব আমি, কয়েকটা কোমর বেঁধে রীতিমতো আমি যে রান্না শিখছি আর কি, মোটা মোটা করে কাটতে হবে। ওকে ওকে,
একটা ছোট প্লেট দেবে। এই জাতীয় জিনিস যেহেতু আমার খুব কাজে লাগে, এই জাতীয় ছোট প্লেট দেবো, একদম ছোট। এটা কি আমি ভাপে করবি? কারণ আমার সেই জন্য যেহেতু আমার আর মামার মায়ের পক্ষেও খুব হেল্পফুল, কারণ বেশিরভাগ সময় মা বুঝতে পারে না যে আমাকে কিভাবে দেবে। মাছ ভেজেছো কেন, তেল বেশি আছে, ধরলে খাবো না, তরকারিতে খাবো না, তো মায়ের জন্য এটা খুব একটু একটু আজ না মতো দিয়ে। হ্যাঁ এটা কি আমি পরটাতে? হ্যাঁ সাবধান, আসতে হবে না। একটা ফোল্ডে নিয়েছিলাম কাল, ওই ওই রকম একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। আমাদের এটা একটুখানি স্টিমে হবে, তাই তো? একদম। আর স্টিমে হতে ভিটকি মাছের খুবই কম সময় লাগে, আমাদের খুব একটা সময় লাগবে না। আমরা চট করে একটা ব্রেক নিয়ে ফিরছি, কিন্তু তুমি কোথাও যেও না, দেখতে থাকো কুচিনা রাঁধুনি পাওয়ার্ড বাই ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল। এবার যে সসটা দেবো আমি বলছিলাম, এটাকে বলে গার্লিক এন্ড লেমন সস, ঠিক আছে? রাঁধুনি রাঁধুনি রাঁধুনি।